রাঙামাটিতে বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন আজ ঘরে ঘরে ঐতিহ্যবাহী পাচনের আয়োজন চৈত্র সংক্রান্তিতে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে এখন বৈশাখী উৎসবের আমেজ বইছে পাহাড়িদের এই উৎসব তিনটি আলাদা নামে হলেও সমতলের মানুষের কাছে তা বৈশাবী নামে পরিচিত পাহাড়ের মানুষের প্রধান সামাজিক উৎসব বৈশাখী তথা বিজু সাংরায় বৈশাখ পালন করা হচ্ছে এবার সারম্বরে বৈশাখীকে ঘিরে পার্বত্য জনপদের পাড়া মহল্লায় চলছে ঘরে ঘরে ঐতিহ্যবাহী খাবার পাচন খাওয়া ও বেড়ানোর ধুম চলছে অতিথি আপ্যায়ন আর পাহাড়ের সপ্তাহব্যাপী চলছে নানা আয়োজন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অধিবাসীদের বিজু সাংরাই ও বৈশুখ তথা বৈশাখী উৎসবের আজ দ্বিতীয় দিন চৈত্র সংক্রান্তির এই দিনকে চাকমারা মূল বিজু আর ত্রিপুরারা বিশিমা দিন হিসেবে পালন করে থাকে আলাদা নাম হলেও চাকমা ত্রিপুরা তংচঙ্গা ও মার্মা জাতিগোষ্ঠীর মানুষ একযোগে পালন করে এই উৎসব আজ পাহাড়ি প্রত্যেক পল্লীতে ঘরে ঘরে রান্না হবে ঐতিহ্যবাহী খাবার পাচন প্রায় অর্ধশত প্রকারের তরিতরকারি দিয়ে রান্না হয় এই পাচন তার সঙ্গে নানান উপাদেয় খাবার দিয়ে দিন ফর চলে অতিথি আপ্যায়ন আগামীকাল চোদ্দ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের নানাবিধে পূজা পার্বণ আর প্রার্থনার মধ্য দিয়ে পালিত হবে গজ্জপজ্যের দিন ও বর্ষবরণ উৎসব আর তার সাথে অনুষ্ঠিত হবে মার্মা সম্প্রদায়ের জলকেলি কিংবা পানি খেলা উৎসব আর এই বৈশাখী উৎসব সকল ক্ষুদ্র জাতিকে এক কাতারে নিয়ে আসবে এই প্রত্যাশা